আইরে তোর হাতে পাও ধরে বলছি মোটরসাইকেল চাল আমি না করব না, মোটরসাইকেল রাস্তা দিয়া, মোটরসাইকেলের অপর নাম কিন্তু মরণ সাইকেল। এটা মনে রাখো, মোটরসাইকেলের অপর নাম, বাইকের নাম মরণ সাইকেল। এটার কোনো ব্যালেন্স নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মোটরসাইকেলটা চালাবার আগে বিসমিল্লাহ কই স্টার্ট দিবি, আর এখন তো পাও দিয়ে গুতাল লাগে না, এখন হাত দিয়ে দিলেই হয়। এখন তো আর কষ্ট নাই, আরামে যাবি, ভদ্রভাবে যাবি, কালেমাটা পড়ে যাবি, সাথে সাথে এই দোয়াটা পড়বি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিকশায় ওঠেন, সাইকেলে ওঠেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুওয়াস সামিউল আলিম, এই বিপদের দোয়া বলবেন। পড়ার পরে যখন মোটরসাইকেলে চলবেন, গাড়িতে, রিক্সা, ভ্যানে চলবেন, 100% আল্লাহ আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ নিজে জিম্মাদারিতে আপনাকে হেফাজত করবে। আমি আমার কলেজের বন্ধুদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, মরণ লাগবে কি লাগবে না? জোরে বলো, লাগবে কি লাগবে না? মরণ আছে না, মরণ আছে না নাই? আরে যুবক, মরণ কারে কয় তাই দেখ, বিয়ে খাইতে যাইতেছে কয় বন্ধু মিলিয়া, কিছু যাইতেছে বরযাত্রীতে, কিছু যাইতেছে মোটরসাইকেলে, বরযাত্রীর গাড়ি পিছনে, মোটরসাইকেল গুলা সামনে, আহা, একটা ছেলে টাঙ্কু ভাঙ্কু করে চালাইতেছে, আছে না কিছু যুবক? মনে হয় রাস্তা ওর বাপের। আর পিছনে বর্তমানে মোটরসাইকেলের ওই কি সাইলেন্সের পাইপ জানি লাগায়, মাঝে মাঝে ওটা গেলে মনে হয় আজরাইল, কথা কন না কেন, হুম করে ছাড়ে, হাড়ের রোগে থাকলে শীত হয়ে পড়ে। এই সাইলেন্সের পাইপটা খুলে ফেলা, নাহলে মরার সময় ফেরেশতাদের বাম্বুর বাড়ি তোর একটা মাটিতে পড়বো না। রাস্তা দিয়ে গেলে মনে হয় সবচেয়ে বড় ইবলিস শয়তান রাস্তা দিয়ে যায়, এমন মোটরসাইকেল ও পিকআপ দিলে আস্তাগফিরুল্লাহ কও না কেন মিয়া, পুলিশ পর্যন্ত সার্জন কাইপ্পা ওঠে, জমিন কাঁপে, হাড়ের রোগী অসুস্থ হয়ে যায়। খবরদার, তুই এই টাং ফাং করার জন্য এই সাইলেন্সের বাইক লাগাইস না, আল্লাহর গজবে যাইতে যাইতে তুই টিরাকের নিচে দিয়ে যাবি, তুই যাইতে যাইতে পিলারের লগে লেগে যাবি, তুই যাইতে যাইতে আইল্যান্ডের সাথে যে মারবি, তুই মারতে মারতে যে ফ্লাইওভারের সাথে মারবি, কারণ খুশির আনন্দ হুর হুর করে ছাড়বি, যে ফ্লাইওভারের মধ্যে মারবি, কথা কন না কেন, টাং পাং করে বিয়ের অনুষ্ঠানে যাইতেছে। এই যে কয়েকদিন আগের ঘটনা, পরশু দিন আই আমার কাছে কান্দতাছে আমার বাসাইয়া, কান্দেন কে? হুজুর আপনার ছাত্রটা মরে গেছে গা। কেমনে? হুজুর একটু অ্যাডভান্স চালাইতে গেছিল, আমি তো বুঝে লাইছি অ্যাডভান্স কেমনে চালায়, চালাইতে চালাইতে যে ট্রাকের এককারে কভার মেরে নিচে গেছে গা, চাপটা হয়ে গেছে একবারে, একটা বড় গাড়ি ব্রেক করতে তো সময় লাগে। বাইরে তোর হাতে পাও ধরে বলছি মোটরসাইকেল চাল আমি না করব না, মোটরসাইকেল রাস্তা দিয়া, মোটরসাইকেলের অপর নাম কিন্তু মরণ সাইকেল। এটা মনে রাখো, মোটরসাইকেলের অপর নাম, বাইকের নাম মরণ সাইকেল। এটার কোনো ব্যালেন্স নাই, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। মোটরসাইকেলটা চালাবার আগে বিসমিল্লাহ কই স্টার্ট দিবি, আর এখন তো পাও দিয়ে গুতাল লাগে না, এখন হাত দিয়ে দিলেই হয়। এখন তো আর কষ্ট নাই, আরামে যাবি, ভদ্রভাবে যাবি, কালেমাটা পড়ে যাবি, সাথে সাথে এই দোয়াটা পড়বি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রিকশায় ওঠেন, সাইকেলে ওঠেন, বিসমিল্লাহিল্লাজি লা ইয়াজুরু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুওয়াস সামিউল আলিম, এই বিপদের দোয়া বলবেন। পড়ার পরে যখন মোটরসাইকেলে চলবেন, গাড়িতে, রিক্সা, ভ্যানে চলবেন, 100% আল্লাহ আপনাকে মুসিবত থেকে হেফাজত করবে, আল্লাহ নিজে জিম্মাদারিতে আপনাকে হেফাজত করবে। আপনার হসপিটালে কষ্ট করতে হবে না, আল্লাহ আপনার যদিও অল্প একটু ইঞ্জুরি করে আল্লাহ নিজেই আপনাকে ভালো রাখবেন। মোটরসাইকেলে গেছে বিয়ার অনুষ্ঠানে যাবে, আগে সবার গাড়ি পিছনে, ওর গাড়ি আগে, যাইতে যাইতে কভার বেড়ে নিচে গেছে গা, মা দুঃখিনী কান্দে, বাবাই কান্দে কান্দে, আর কয় হুজুর বিবাহের অনুষ্ঠান তো সবাই খাই আসলো, আমার ছেলে তো জীবনে সাদা কাপড় পরে কবরে চলে গেল, ভুলের কারণে সারা জীবনের কান্না, মা কান্দে, বাপ কান্দে, আমার কাছে আইয়া আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চায়, হুজুর আমার ছেলে আপনার অনেক ভক্ত ছিল, আমাদের বাড়ি বিক্রমপুরে, হুজুর অনেক ভক্ত ছিল, আমি আপনার ওয়াজ শুনি আর কান্দি, জুমার পয়েন্টে শুনি আর কাঁদি, হুজুর আমার ছেলের লেগে দোয়া করেন, দোয়া আজকে করে দিলাম ঠিকই, হয়তো ইউটিউবের দ্বারা আপনি আমার ওয়াজ, আমার ওয়াজ ইউটিউবে শোনার লেগে আপনি বইয়ে রেছেন আমি জানি,
কখন আমার ইউটিউবে কোন ইউটিউবার সার্ভে আর আপনি শুনবেন? আমি আপনার ছেলের লেগে দোয়া করলাম বাবাজি, কিন্তু আপনার ছেলে, আপনার ছেলে মৃত্যুবরণ করে সারা দুনিয়ার ছেলেদেরকে আমি আজকে সবক দিয়ে দিলাম, মোটরসাইকেল চালাবি ভাই ভদ্রভাবে চালাবি, রাস্তার যেইভাবে সরকার চালানের যেই রাস্তা দিয়ে যেইভাবে চালাবার, যেখানে যতটুকু স্পিরিট সেখানে ততটুকু নিয়ন্ত্রণ করবি, আল্লাহ তোকে হেফাজত করবে। কি যুবক ভাই পারা যাবে না? কি ভাইজান পারা যাবে না? সদা সর্বদা এটাকে স্মরণ করবেন, কারণ এখান থেকে শিক্ষা দিয়ে দিলাম আপনারা শিখ কিভাবে অর্জন করবেন। বিশ্বনবী বলেন যারা যান বাহন চলাফেরা করবে, আমি নবীও তো যান বাহনে চলাফেরা করছি। বিশ্বনবীর জামানায় তো আর ইঞ্জিন চালিত ইলেকট্রিসিটি কোনো গাড়ি ছিল না, বিশ্বনবীর গাড়ি ছিল উট, বিশ্বনবীর গাড়ি ছিল গাধা, বিশ্বনবীর গাড়ি ছিল উট, বিশ্বনবীর যানবাহন ছিল ঘোড়া। والعاديات ذبحًا فالموريات قدحًا فالمغيرات صبحًا আল্লাহ পাক কোরআনে বলেছেন নবী কেমনে চলবেন, কোন উটে চলবেন, কোন ঘোড়ায় চলবেন, আল্লাহ সে ঘোড়ার নিয়ন্ত্রণ করা, ঘোড়াকে চালাবার হেফাজত কেমনে করবেন, লেগাম কেমনে টান দিবেন, ব্রেক কেমনে করবেন, ঘোড়াকে কেমনে চালাবেন, সবকিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই বিশ্বনবীর চালিত গাড়ির দ্বারা এখন ইঞ্জিন চালিত গাড়িগুলো আল্লাহ চালাবার শিক্ষা দিয়েছেন। আরে মেয়ে এখন তো বিমান চালায়, বিমান বালারা পাইলটটা চালায় না? চালায় না? মনে রাখবেন পুরুষ মহিলা যারাই বিমান চালাক, এইরকম বিমান চালাইছে সুলাইমান নবী। ওলি রিহা সুলাইমান, আল্লাহ পাক কোরআনে বলেন ওলি সুলাইমান রিহা গুদুফুহা শাহরুন আরাউহা শাহর, তোমরা তো ইঞ্জিন চালিত ইলেকট্রি দিয়া তোমরা বিমান চালাও, আর আমি আল্লাহ আজ থেকে হাজার হাজার বছর আগে, হাজার হাজার বছর আগে আমি 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ একটা বিমানকে ইঞ্জিন ছাড়া বাতাসের দ্বারা চালাইছি। পাইলট ছিল একা সুলাইমান, কোনো বিমানবালা ছিল না, কেউ ছিল না, একজন পাইলট ছিল সুলাইমান। আর রিহা ওলি রিহাস ওলি রিহাস ওলি সুলাইমান আর রিহা গুদুবুহা শাহরুন, আল্লাহ কোরআনে বলেন আমার সুলাইমানের ইঞ্জিন ছিল একমাত্র বাতাস, আমার বাতাসে সুলাইমানকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিয়ে যেত। এক নাস্তার টাইমে শাহরুহা শাহরুন, এক সকালে আমার সুলাইমানকে এক মাসের পথ নিয়ে যাইতো, আবার এক বিকালে রিহা বুদুবুহা শাহরুন রহুহা শাহর, রহুন মানে বিকাল, এক বিকালে আমার সুলাইমানকে বাতাসে ইঞ্জিন চালিত বাতাস, যেই বাতাস এমনভাবে সুলাইমানকে চালাইতো, এত দ্রুত চালাইতো পৃথিবীর কোনো বিমান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই যত দ্রুত সুলাইমান নবীর বিমান চলতো। আরো জোরে কোন বিমানের পাইলট বলেন, গাড়ির পাইলট বলেন, আল্লাহ শিক্ষা দিছে কি দিয়ে নেই? সুলাইমান নবী গাড়িতে উঠেই ওই দোয়াটা পড়তেন, বিসমিল্লাহ মাজিরেহা ওমর চা, পড়েন নাই? মনে আছে আপনাদের এই দোয়াটা পড়বেন গাড়িতে, আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী সাখখারা লানা, এই যে একটা দোয়া আছে এই দোয়াটা আপনি যানবাহনে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবে জানেন? একটা কাজ করবে, সবাই যদি বিপদ বিপদগামী হয় আপনি হেফাজত থাকবেন, সবাই যদি বেঈমান হয়ে মরে আপনি ঈমান নিয়ে মরবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন।